নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম পাকিস্তান থেকে কন্টেনার ভর্তি একটা জাহাজ এসে পৌঁছালো বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে সমস্যাটা হলো এই জাহাজগুলো যে এসেছে তার মধ্যে আছে তিনশো সতেরোটির বেশি মুখ বন্ধ কন্টেনার এমন কি ব্যবসা বাণিজ্য বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে করছে যার জন্য এরকম কন্টেনার তারা ব্যবহার করতে শুরু করেছে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তান এর আগেও শেখ হাসিনার সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু মুখ বন্ধ কোনো কন্টেনার বাংলাদেশে চট্টগ্রাম বন্দর এর আগে পাকিস্তান থেকে পাঠানো হয়েছে বলে এই নজির কিন্তু ইতিহাসেও নেই এবার প্রশ্ন হলো কেন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করে ভারতবর্ষ নেপাল এবং ভুটান কিন্তু বারংবার চট্টগ্রাম বন্দরে কোনো একবার চীনের জাহাজ কোনো একবার পাকিস্তানের জাহাজ এই সকল জাহাজ এসে পৌঁছানোয় কার জোতে ইউনেস সরকার কিন্তু ভারতের সঙ্গে সরাসরি সংঘর্ষের রাস্তায় হাঁটছে বিভিন্ন ক্ষেত্রে দেখুন মসনদে ইউনেস থাকুন বা শেখ হাসিনা ভারতের সঙ্গে শেখ হাসিনা কিন্তু চুক্তি করেছিলেন বাংলাদেশ সরকারের হয়ে ফলে ধরেই নেওয়া যায় এই বন্দর চুক্তি কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে হয়েছিল এবার শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেন এবং এই দায়িত্ব নিয়ে যদি এই চুক্তিকে বাতিল করার দিকে নিয়ে যেতে রাজি হন তাহলে কিন্তু বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ তা কিন্তু এখনই বলে দেওয়া যায় এবার প্রশ্ন হলো এই কন্টেনারের ভিতরে কি আছে এই ভিডিও যারা দেখছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে দিই ভিডিওর মাঝে যারা দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন কারণ অনেকেই আমাকে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে মেসেজ করে বলছেন আপনারা নাকি আমাদের ভিডিও নিয়মিত আপডেট পাচ্ছেন না তাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত জিও পলিটিক্যাল ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন যাই হোক এবার আসল কথায় ফিরি কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল যে রিপোর্ট নিয়ে আমিও একটি বিস্তারিত খবর করেছিলাম রিপোর্টে বলা হয়েছিল মোহাম্মদ ইউনের সরকার নাকি পাকিস্তানের থেকে ভীষণ রকমের মানে অত্যাধিক রকমের অস্ত্র আমদানি করছেন সেই অস্ত্রের সংখ্যাটা কি ছিল অস্ত্রের সংখ্যাটা ছিল শেষ তিন মাসে পাকিস্তান থেকে তারা চার হাজার রাউন্ড মানে চল্লিশ হাজার রাউন্ড গুলি দু হাজার রাউন্ড ট্যাঙ্কার চল আশি টন আরডিএক্স কনসিস্টেন্সি এবং দু হাজার নশো হাই ইন্টেন্সিটি প্রজেক্টারাই এইটা কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ সরকার আমদানি করছে অর্থাৎ এই বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার কেন বাংলাদেশ নিজেদের মজুদ করার চেষ্টা করছে বা বাংলাদেশে কোন সংগঠন ঠিক কোন কাজে এই বিপুল পরিমাণে অস্ত্র কাজে লাগাবে সেটাই কিন্তু বড় প্রশ্ন কিন্তু সরকারিভাবে এখনো অবধি এই অস্ত্র কবে ট্রান্সফার করা হবে সেই তথ্য কিন্তু সামনে আসেনি অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এই কন্টেনারের ভিতরে কি এই সকল অস্ত্র আছে কারণ হঠাৎ করে মুখ বন্ধ কন্টেনারে এমন কি আছে যার জন্য গোটা বিশ্ব রীতিমতো চমকে যাচ্ছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তাদের যে সিআইএ কিংবা এফবিআই বা এই যে সামরিক যে স্পাই এজেন্সিগুলো আছে তাদের মাথার উপরে বসিয়েছেন তুলসী গ্যাবটকে যিনি হিন্দু ধর্মালম্বী পাশাপাশি তিনি অ্যান্টি পাকিস্তান মেন্টালিটি কিন্তু দেখিয়েছেন এই তুলসী গ্যাবট কিন্তু এই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে বারংবার কথা বলেছেন এমনকি জাতিসংঘের মতো জায়গায় গিয়ে সরাসরি পাকিস্তানের পারমাণবিক বোমা এবং তার কার্যকারিতা ব্যবহার নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন আর এরপরেও মোহাম্মদ ব্যবসা বাণিজ্য এবং এই মুখবন্ধ কন্টিনারে কন্টেনারে এমন কিছু বড় পরিকল্পনা করছে যাতে কিন্তু গোটা বিশ্ব রীতিমতো চমকে যাচ্ছে শেখ হাসিনাও কিন্তু পাকিস্তান থেকে বিভিন্ন সময় অস্ত্র আনিয়েছিল কিন্তু শেখ হাসিনা আনিয়েছিল মাত্র বারো হাজার গুলি এই বারো হাজার গুলি সেনাবাহিনীর কাজে শেখ হাসিনা সরকার লাগিয়েছে তা কিন্তু অফিসিয়ালি ডকুমেন্টেড দেখুন আমি যে কথাগুলো বলছি আপনারা বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো পাবেন না আন্তর্জাতিক এক দুটো মিডিয়া এগুলো লেখালেখি হয়েছে কিন্তু এই তথ্য আপনাদের জেনে রাখা দরকার যে তিন মাসে এমন বাংলাদেশের কি অবনতি হলো যার জন্য এই বারো হাজার গুলি থেকে তারা চল্লিশ হাজার গুলি পাকিস্তান থেকে আনছে কেন তারা দু হাজার ট্যাঙ্ক পাকিস্তান থেকে আনার পরিকল্পনা করছে কেনই বা দু হাজার নশো হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইল আনার চেষ্টা করছে অর্থাৎ মোহাম্মদ ইউনেস বাংলাদেশকে কি একটা অন্যরকম রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন মানে ইসলামী মৌলবাদ যেখানে সারা জীবন আইন শৃঙ্খলা ব্যাঘাত হয়ে থাকবে গোলাগুলি মানে সমস্ত কিছু ঘেটে যাওয়া একটা পরিবেশ ঠিক যেমন পাকিস্তানের মতো হয়ে আছে ঠিক সেই জায়গায় কি বাংলাদেশকে নিয়ে যেতে চাইছেন মোহাম্মদ ইউনেস নিঃসন্দেহে প্রশ্ন উঠবে আর কেন চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ তা আপনি আমার আগের ভিডিওতেও কিন্তু দেখতে পাবেন যারা এই ভিডিও দেখেননি আমি তাদের জন্য ছোট্ট একটা ক্লিপিংস দেখাচ্ছি তাহলেই বুঝবেন ভারত এবং এই হাসিনার যে চুক্তি হয়েছিল তাতে কিন্তু এই চট্টগ্রাম বন্দরের জিও অর্থ অনেক অনেক বেড়ে গেছিল এক নিমেষে এই চট্টগ্রাম এবং মোংলা এই দুটো বন্দর কিন্তু বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছিলেন ব্যবসা বাণিজ্যকে পরিকাঠামোগত উন্নয়নশীল করার জন্য মানে এই বন্দর দুটি ভারতবর্ষ ব্যবহার করবে তার বিনিময়ে ভারতবর্ষ কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ সরকারকে দেবে সেই টাকার পরিমাণও আমি আপনাদের বলবো অর্থাৎ একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভারত জয়শঙ্কর এ বিষয়ে একটি প্রেস কনফারেন্সও করেছিলেন এবছরের শুরুতে তিনি বলেছিলেন ভারত সরকারের হাতে চট্টগ্রাম এবং মংলা বন্দরগুলো তুলে দিতে রাজি হয়েছেন হাসিনার সরকার এর ফলে উত্তর পূর্ব ভারতের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং ব্যবসা বাণিজ্যের পরিধি তা বৃহৎ গুণে বেড়ে যেতে পারে অর্থাৎ উত্তরপূর্ব পূর্ব ভারতের যে আমদানি রপ্তানির বিজনেস আছে তা কিন্তু ঘুর পথে করতে হতো ভারতবর্ষকে এখন এই চট্টগ্রাম বা মঙ্গলা বন্দর ব্যবহার করার ফলে ভারতবর্ষ কিন্তু সরাসরি সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতকেও সক্রিয়ভাবে ব্যবসা বাণিজ্যর কাজে লাগাতে পারে এর ফলে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে বিপুল পরিমাণ টাকা ভাড়া বাবদ দিত ফলে বাংলাদেশের যে ইকোনমিক্যাল ক্রাইসিস তার কিন্তু অনেকটা জুড়ে ভারত সরকারও কন্ট্রিবিউট করতে পারবে সেই কথাই ভেবেছিলেন শেখ হাসিনা আর এবার এই চট্টগ্রাম বন্দরটিতে নজর চীনের এবং বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে ভারত এবং বাংলাদেশের যে চুক্তি তা কিন্তু ভেস্তে দেওয়ার একাধিক পরিকল্পনা করেছেন দু সাল থেকে ভারত নেপাল এবং ভুটান এই চট্টগ্রাম বন্দর কিন্তু ব্যবহার করে যা আমদানি রপ্তানি সত্তর শতাংশ পণ্যকে কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভারত এবং বিশ্বের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিন্তু সংগঠিত হয় এর জন্য হাসিনা সরকারকেও কিন্তু ভারতবর্ষ বিপুল আকারে টাকা দিত যা বাংলাদেশের অর্থনীতিকেও ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছিল চুক্তি মারফত ডকুমেন্ট বা প্রসেসিং এ ভারত সরকার কিন্তু প্রতি টনের জন্য 30 টাকা করে দিত হাসিনা সরকারকে পরবর্তীকালে ট্রান্সপোর্ট বাবদ প্রায় কুড়ি টাকা প্রতি টন কিন্তু দিত হাসিনা সরকারকে এক্সকোর্ট চার্জ দেওয়া হতো পঁচাশি টাকা প্রতি টন সিকিউরিটি চার্জ দেওয়া হতো একশো টাকা প্রতি টন এবং বিবিধ প্রশাসনিক কাজের জন্য বাংলাদেশ কিন্তু আরও একশো টাকা করে প্রতি টনে হিসাবে পেত মনে রাখতে হবে হাসিনা সরকার ভীষণ মাত্রায় চেয়েছিলেন ভারত যেন তাদের সামরিক সিকিউরিটি দিক দেখে নেয় কারণ বাংলাদেশের কাছে পর্যাপ্ত নৌবাহিনী কিন্তু নেই তাই ভারতও কিন্তু এই চট্টগ্রাম বন্দরটার সঙ্গে চুক্তি করে হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছিলেন সেখানে বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ টাকা লাভ করত বাংলাদেশের জিডিপি গ্রোথ করতে সাহায্য করেছিল বাংলাদেশের যে অর্থ ভাণ্ডার যা যেভাবে কমে যাচ্ছে ঠিক সেখানে কিন্তু শেখ হাসিনা মাস্টার স্ট্রোকটি দিয়েছিলেন ভারতের সঙ্গে এই চুক্তি করে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশ সরকার প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা আয় করতে পারত কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রো পাকিস্তানি যে মানে মুভমেন্ট এবং প্রো পাকিস্তানি যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে দাঁড়িয়ে ভারতকে সরিয়ে তারা পাকিস্তান এবং চীনকে বারংবার করে করে একটা চেষ্টা করছেন যা কিন্তু আন্তর্জাতিক স্তরে মাত্রায় মানুষকে ভাবাতে শুরু দিয়েছে যদিও যারা এই ভিডিও দেখছেন তারা এত ভাবেন না এটা আমি জানি তারা এমন কিছু খবর শুনতে চান যে এক নিমিশে হয়তো সবকিছু হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন খবরের ভিতরে আসল খবর কিন্তু এটা একটা সরকারের মানসিকতা কিন্তু ডিপেন্ড করে একটা রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আর বাংলাদেশ যেরকমভাবে বর্তমানে স্ট্যান্ড নিয়েছে ঠিক সেখানে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ দেশের দূরদর্শিতা একটা বহুত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে কারণ তারা যদি অ্যান্টি মানে অ্যান্টি হিন্দু এবং প্রো ইসলামী বা মৌলবাদের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে রাষ্ট্রের ভবিষ্যৎ এসে পড়ে পাশাপাশি সেনাবাহিনীর সাথে মোহাম্মদ ইউনেসের যে বাকযুদ্ধ বা সংঘর্ষ তা কিন্তু চরম জায়গায় গেল এর কারণও আছে আপনারা জানেন মানে গত রবিবার সেনাবাহিনীর সঙ্গে মোহাম্মদ ইউনেসের একটি মিটিং হয় প্রথমেতে ঠিক করা হয়েছিল ম্যাজিস্ট্রেট হিসাবে সেনাবাহিনী দায়িত্ব থাকবে আপাতত দু মাস কিন্তু পরবর্তীকালে সেনাবাহিনী চাইছে বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে অবস্থা যেন তাদের হাতেই নিয়োজিত থাকে এবং পরবর্তীকালে এই সিদ্ধান্ত হয় আপাতত বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাদের পাশাপাশি যে কোস্টাল ডিপার্টমেন্ট আছে তাদের হাতেও কিন্তু এই সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার থাকবে অর্থাৎ বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী বিজিবি সকলেই কিন্তু এবার ম্যাজিস্ট্রেটের মতো আচরণ করতে পারবে যা সরকার সরাসরি সেনাবাহিনীর হাতে দিতে বাধ্য হয়েছে এবার কেন বাংলাদেশের এই আইন শৃঙ্খলা এবং শাসন ব্যবস্থা সেনাবাহিনী নিজেদের দখলে নিতে চাইছে দেখুন সেনাপ্রধান ভারত বাংলাদেশের থেকে রাজনীতিটা ভালো বোঝেন আমি বিভিন্ন পদক্ষেপে বুঝতে পারি সেনাপ্রধান বাইডেনের সঙ্গে মিটিং করেছিলেন কিন্তু বাইডেন এখন নেই ফলে বাংলাদেশ যে পরবর্তীকালে আমেরিকার সমর্থন পাবে না সে বিশ্বের যে কোনো বাচ্চা শিশু বুঝে যেতে পারে আর ঠিক সেখানে মোহাম্মদ ইউনেসের স্ট্যান্ড পয়েন্ট কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা আর পাকিস্তানের বিরোধী কারা পাকিস্তানের বিরোধী হলো ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে নরেন্দ্র অজিত দোভাল এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে স্পাই এজেন্ট যাকে ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত করেছে সেই পাকিস্তানের বিরোধিতা তুলসী সঙ্গে আর ঠিক সেখানে পাকিস্তানকে ইনভাইট করে বাংলাদেশকে যে অশান্ত করার পরিকল্পনা মোহাম্মদ ইউন এবং তার সরকাররা করছে তা কিন্তু সেনাবাহিনী কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ যতই হোক একটা দেশের যখন আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় তখন বারংবার সেনাবাহিনীর করে এই ড্রাইভারটা এসে পৌঁছায় কিন্তু আপনি যদি তলিয়ে ভাবেন সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট সরকারের যে মানসিকতা সেখানে সেনাবাহিনীরও হয়তো কিছু করার নেই তাই কিন্তু সেনাবাহিনীও এখন চাইছেন এই ম্যাজিস্ট্রেশনাল পাওয়ার এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন তাদের হাতে থাকে যদিও তারাও তিন মাস দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণভাবে উন্নতি দিকে নিয়ে গেছেন সে কথাও বলা যায় না তাদের দায়িত্ব মানে ক্ষমতায় থাকা সত্ত্বেও সাতশোটি কেস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকারি তরফ থেকে লজ হয়েছে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি ফলে সব মিলিয়ে এই পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসে পৌঁছানো সেনা প্রধান বা সেনাবাহিনীও যে ভালো করে মেনে নিচ্ছেন না সেটা কিন্তু সকলে এবার এই পুরো বিষয়টার পর একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আন্তর্জাতিক স্তরে হয়েছে হয়েছে কি ডেভেলপমেন্ট কালকে ফের একবার ওয়াশিংটন অর্থাৎ আমেরিকার একজন প্রাক্তন আধিকারিক মুখ খুলেছে যিনি কিনা এই বাইডেনের মন্ত্রিসভায় দিনের পর দিন কাজ করেছেন যিনি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ভাবিত এবং বাংলাদেশ সম্পর্কে তার যে ভিউ পয়েন্ট তা কিন্তু ব্যক্ত করেছে এবং এই খবর কিন্তু বিবিসি ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস সমস্ত বড় বড় আন্তর্জাতিক স্তরের নিউজ পেপার কিন্তু কভার করেছে আপনাদের সুবিধার জন্য আমি একটা বাংলা নিউজপেপার ব্যবহার করছি যেন আপনারাও বিষয়টা বোঝেন দেখুন এই খবরগুলো আমি আবার বলছি বাংলাদেশের কোনো মিডিয়া হয়তো প্রচার করেন না বলে আপনারা কিছুজন আমার কমেন্টে গিয়ে বলেন এই খবর কোথা দিয়ে আপনি পাচ্ছেন কিন্তু আমি যে সব খবরগুলো বলি বা বিশ্লেষণ করি সব কিছুর প্রপার ডকুমেন্ট কিন্তু আমি দেখাই আমি প্রপার ডকুমেন্ট দেখাচ্ছি সোর্স বলছি এবং এর পিছনের ঘটনাটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি দেখুন পরবর্তীকালে তিনি কি বলেছেন এই চট্টগ্রামের এই জাহাজ আসার পর তিনি বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ এখন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা রাজনৈতিক পরিকাঠামো উন্নত করার জন্য নানা পদক্ষেপ নিয়োগ করেছিলেন তার সময় অনেক আশার আলো ছিল গণতন্ত্র আরও শক্তিশালী হওয়া নিয়ে আশাবাদী ছিলেন নাগরিকরা পাশাপাশি এই প্রশ্ন ওঠে শেখ হাসিনার সময় কি এই যে ধর্মীয় মৌলবাদ বা ইসলামী যে মৌলবাদ আগ্রাসন কিচ্ছু ছিল না ছিল ভারতবর্ষ তো তাজ আক্রমণ হয়েছে কিন্তু ডিপেন্ড করে কারণ সরকারের মানসিকতার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি রাষ্ট্র কোন দিকে এগোচ্ছে যেটা আমি নিজে বিশ্বাস করি আপনারা যদি দেখেন মৌলবাদী আক্রমণ ইতিহাসেও ছিল বর্তমানেও ছিল কিন্তু একটা সরকার মৌলবাদকে কিভাবে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে কিংবা তার বিরুদ্ধাচরণ করছে তার উপরে কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে শেখ হাসিনার সব সবচেয়ে বড় হামলা হয়েছিল দু সালের পয়লা জুলাই গুলশানে হরিওটিজেন বেকালিতে এই বেকারিতে যখন হামলা হয়েছিল তখন কিন্তু হোলি আর্টিজেন শেখ হাসিনা কড়া হাতে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করেছিলেন সেটা কিন্তু আমেরিকা কালকে বলেছে তারা বলেছে ইসলামিক স্টেট তাদের কার্যকলা বাড়িয়ে তুলেছিল দু হাজার সালে কিন্তু শেখ হাসিনা অত্যন্ত কড়া হাতে সন্ত্রাসবাদ দমন করেছিলেন

সব মিলিয়ে চূড়ান্ত অস্বস্তি আমার নজরে থাকলে এমনটা কখনোই হতো না অর্থাৎ তিনি পরিষ্কার ভাবে বলছেন ওয়াশিংটন যদি আরো বাংলাদেশের এই পরিস্থিতি হতো না কিন্তু আজকে বলে কি হবে বলুন তো ওয়াশিংটন যে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে সরিয়ে যার ফলে আজকে আমেরিকাও ভুক্তভোগী আমেরিকাও বুঝতে পারছে কাকে তারা দায়িত্ব দিয়েছেন তিনি কার্যত রাজনৈতিক কূটনৈতিক সমাজ চালানো সমস্ত ক্ষেত্রে ব্যর্থ তারা এমন কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরছেন যে বিষয়গুলো আদতে সাধারণ মানুষের ইস্যুই নয় রাষ্ট্রপতিকে সরানো সাধারণ মানুষের ইস্যু নয় তারা এমন এমন বিষয়গুলো আন্তর্জাতিক লেভেলে নিয়ে আসছেন যে ইস্যুগুলো আন্তর্জাতিক মহলেও রীতিমতো দিকৃত হচ্ছে নিন্দিত হচ্ছে আজ আমেরিকা রিয়েলাইজ করছে যে তারা ভুল করেছেন তারা শেখ হাসিনাকে এখন মিস করছেন শেখ হাসিনা যেভাবে এই ধর্মীয় মৌলবাদকে কন্ট্রোল করেছিলেন ইউনেস নাকি তা ছিটে ফোটাও পারছেন না কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক জায়গায় যাচ্ছে বলে মনে হয় আর এই চট্টগ্রাম বন্দরে মানে পাকিস্তানের জাহাজ এসে পৌঁছানো কোনোভাবেই কিন্তু আমেরিকা বা ভারত ভালোভাবে নেবে না তা কিন্তু আপনারা এখনই হয়তো বুঝতে পারছেন কারণ চট্টগ্রামের সাথে ভারতবর্ষের যে চুক্তি আছে সে চুক্তি যদি অমান্য মোহাম্মদ ইউনে সরকার করে তাহলে ভারতবর্ষ কিন্তু পাল্টা পত্রাঘাত করবে এটা কিন্তু বাচ্চা শিশুও বোঝে যদিও সমন্বয়ক আর এই পল্টু মস্তান উপদেশটা আদৌ কিছু বোঝে নাকি সে তো প্রশ্ন আমি বারংবার করি ধন্যবাদ ভালো থাকবে